নমস্কার বন্ধুরা গীতাস রান্নাবান্নাতে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের তিল বাদামের একটি খাজার রেসিপি খেতে সত্যিই অসাধারণ হয় তো চলুন দেখি নেওয়া যাক কীভাবে আমি এই খাজা তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণে বাদাম বাদামটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ভেজে নেওয়ার পর ঠান্ডা করে বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব বাদামগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব একশো গ্রাম পরিমাণে তিল তিলটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব যখন দেখবেন তিলটা একটু হালকা হয়ে এসেছে আর ফুলে উঠেছে আর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তার সাথে সাথে একটা সুন্দর অ্যারোমাও বের হতে শুরু করেছে সেই সময়তে বুঝবেন যে তিলটা ভাজা হয়ে গেছে দেখুন তিলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার চলে যাব পরের স্টেপে আমি এখানে হাফ কাপ পরিমাণে রোস্টেড বাদাম নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি হাফ ভাঙা করে নেব হাফ ভাঙা করে নিয়েছি আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি হাফ কাপ পরিমাণে রোস্টেড সাদা তিল দিয়ে নিলাম এখান থেকে আমি চার চামচ পরিমাণে আলাদা বাটির মধ্যে সরিয়ে রাখছি তাহলে আমার এখানে ওজন হিসেবে দাঁড়াবে নব্বই গ্রাম এবার এটাকেও আমি গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে হালকা করে গুঁড়ো করে নিলাম দেখুন গুঁড়ো হয়ে গেছে এবার রোস্টেড তিল আর বাদামটা একসাথে মিশিয়ে নিয়েছি এবারে একটা ব্যালন চাকির মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব ঘি ব্রাশ করে নিলে যখন আমি এই খাজাটা ঢালবো খুব সহজেই উঠে আসবে এবার চলে যাব পরের স্টেপে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে মোটামুটি এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা দিয়ে আমি কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিষ্কার করে সেকে নেওয়া আখের গুড় আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে আখের গুড় নিয়েছি এবার এই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি গুড়টাকে জাল করতে থাকব তাহলে আমার এখানে গুড় রয়েছে আড়াইশো গ্রাম আর বাদাম আর তিল দিয়ে টোটালি রয়েছে দুশো গ্রাম গুড়টা একটু বেশি নিতে হবে গুড়টাকে একদম মিডিয়াম ফ্লেমে জাল করতে থাকতে হবে ক্রমাগত নাড়তে নাড়তেই গুড়টা জাল করতে হবে আর মাঝে মাঝে দেখে নিতে হবে অর্থাৎ চেক করে নিতে হবে যে গুড়টা রেডি হয়ে গেছে কি না তার জন্যে আমি একটা কাচের বাটির মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখুন গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শক্ত হয়ে গেছে যদি এটা চিটচিটে থাকতো তাহলে বুঝতে হতো যে গুড়টা আরও কিছুক্ষণ জাল করতে হবে আমাদের গুড়টা একদম রেডি হয়ে গেছে এ সময়তেই বাদাম আর তিলটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদমই লেট করা যাবে না আর এ সময়তে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময়তে খুব তাড়াতাড়ি হাত চালাতে হবে না গুড়টা শক্ত হয়ে গেলে আর খাজাটা খুব ভালো তৈরি হবে না খুব ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই আমি যে আগে থেকে ব্যালুন চাকি রেডি করে রেখেছি তার উপরে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে ঘি মাখিয়ে নিয়ে এটাকে একটু হাত দিয়ে ডলে নিতে হবে তারপর রোস্টেড তিলটা ঢেলে দিতে হবে এবং ডোটা খুব ভালো করে এর উপর দিয়ে চেপে চেপে দিয়ে এর উপরেও কিছুটা তিল দিয়ে বেলন চাকি দিয়ে বেলে নিতে হবে যতটা পাতলা করতে চান ততটা পাতলা করেই বেলে নেবেন বেলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থাতেই চাকু দিয়ে পিসপিস করে কেটে নেবেন পরে কিন্তু এটাকে কাটা যাবে না ভাঙা যাবে ওই জন্যে গরম অবস্থাতেই পিসপিস করে কেটে নিতে হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এই বাদাম তিলের খাজা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন খেতে সত্যি অসাধারণ হয় আমরা ছোটোবেলাতে খুবই খাজা কিনে কিনে খেতাম সেই কারণেই আমার খাজা তৈরি শেখা যাই হোক আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করবেন এবং আমায় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ